রকমে প্রাণে বেঁচে বাড়ি ফিরে এসে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালো তমলুকের এক যুবক। তমলুকের যুবক বিশ্বজিৎ মাইতি করমণ্ডল এক্সপ্রেসে করে চেন্নাই যাচ্ছিলেন, কিন্তু ওই করমণ্ডল এক্সপ্রেস ইসার বালাসরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলা থেকে বহু মানুষ ওই এক্সপ্রেস ট্রেনটিতে ছিল, যার মধ্যে দুজন মৃত। কোন রকমে বাড়ি ফিরে এসে বিশ্বজিৎ তার অভিজ্ঞতার কথা জানালো। আপনি করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন, চেন্নাই গেছেন, ওই ট্রেনটা তো দুর্ঘটনার কবলে পড়ে, কিভাবে ফিরলেন? যখন ট্রেনটা অ্যাক্সিডেন্ট করে তখন আমি ফোনে কথা বলছিলাম, ঠিক আছে, আচমকা ওরকম পাত থেকে শোয়ে টানা হয়ে চলে গেছে, ঘড়িটা একটার উপরে আর একটা উঠে গেছিলো বলে আমরা বেঁচে গেছি, ঠিক আছে। এবারে এমার্জেন্সি গেট ভেঙে বেরিয়ে এসে দেখি কাউকে কিছুই দেখতে পাইনি। আমাদের যারা ছিল আমি তার খোঁজ করে তাদের তিনজনকে নিয়ে ওখানে এক ঘন্টার মতন ছিলাম, তারপরে বেরিয়ে চলে এসেছি। বিশ্বজিৎ বলেন কোনো রকমে সে ও তার সঙ্গে থাকা আরও তিনজন, যাদের বাড়ি পাঁশকুড়ায়, তারা ট্রেনের এমার্জেন্সির গেট ভেঙে কোনো রকমভাবে প্রাণে বেঁচে ফিরেছে। কারণ এই দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ওই ট্রেনটি পূর্ব মেদিনীপুর জেলার 73 জন মানুষ ছিলেন, যাদের মধ্যে দুজন মৃত ও 57 জন আহত। বাকি চারজনের এখনো খোঁজ চলছে। আর সেই ট্রেন থেকে বেঁচে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনায় যুবক। হ্যাঁ, এখন একটা মানে বডিটা যে মারে ইঞ্জিনটা, এখন আমরা বুঝতে পেরে গেছি যে কিছু একটা হতে যাচ্ছে। আপনারা যে কামড়া ছিল ওই কামড়াটা উল্টে গেছিল? না, উল্টে যায়নি, ওটা আর একটা কামড়ার উপরে উঠে গেছিল। একটা গ্রিন কালারের বগি ছিল না, S2, যেটা রিজার্ভেশন এসি নয়, ওই বগিতে আমাদের টিকিট ছিল। বিশ্বজিৎ জানায় দুর্ঘটনার মুহূর্তে সে বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলছিল, সেই সময় বিকট আওয়াজ করে ট্রেনটি লাইনচ্যুত হয় আর দুলতে থাকে। একটি ওর কামরা অন্য একটি কামরার উপরে উঠে গিয়েছিল, আর সেখান থেকেই ওই কামরার ইমার্জেন্সি জানালার কাঁচ ভেঙে নেমে আসে। রিজার্ভেশন মানে ওই এতে তোমার ইমার্জেন্সি কাঁচ ভেঙে বিশ্বজিৎ বাড়ি ফুরেও চোখে মুখে এখনো আতঙ্ক গ্রাস করে আছে। সেও সামান্য অসুস্থ, কারণ তার ঠোঁটে মুখে চোট লেগেছে, এছাড়াও একটি দাঁত ভাঙে গেছে। তমলুক থেকে সৈকত সি রিপোর্ট, নিউজ 18 লোক।